হ্যালো ভিউয়ার্স, আমি মোহাম্মদ আব্দুর রহিম, সহকারী শিক্ষক প্রতিভা স্কুল এন্ড কলেজ। আজকে আমি তোমাদের মাঝে গণিতের ভিন্ন একটি বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হচ্ছে ত্রিকোণমিতিক যে সাইনগুলো রয়েছে, যেমন সাইন, কস, টেন, কট, সেক, কোসেক, এগুলোর যে কোণের মান, মানে যে কোনো কোণের মান, যেমন সাইন 0 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি, সাইন 45 ডিগ্রি, বা এইভাবে যে কোনো সাইন, কস, টেন, মানে যেগুলো সাইন রয়েছে এগুলোর যে কোনো কোণের মান আমরা মাত্র 30 সেকেন্ডে বের করতে পারবো। আমাদের পাঠ্যবইয়ে এরকম একটি শখ দেওয়া আছে, হ্যাঁ, এরকম শখের মধ্যে মানগুলো দেওয়া আছে। অনেকে শখটা মুখস্থ করে, কিন্তু মুখস্থ থাকে না। আমরা যদি শখ মুখস্থ করবো পাশাপাশি, সে কীভাবে আমরা মানে অল্প সময়ের মধ্যে, একদম মাত্র 30 সেকেন্ড সময়ের মধ্যে আমরা কীভাবে যে কোনো কোণের মানগুলো নির্ণয় করতে পারি, সেই পদ্ধতিটি আমি আজকে তোমাদের দেখাবো। সেই পদ্ধতিটি যদি তোমরা শিখতে চাও, বুঝতে চাও, তাহলে প্রথম তোমাদেরকে এই যে দেখো আমি এখানে লিখছি এই পাশে যে বিষয়গুলো, এই বিষয়গুলো তোমাদের মুখস্থ রাখতে হবে জাস্ট। আর এটা মুখস্থ বলতে কি, এটা বোঝার বিষয়, মুখস্থ না রাখলেও হবে, তোমরা একবার দেখলে পারবে। যেমন এখানে দেখো আমি প্রথমে লিখেছি সাইন, হ্যাঁ, সাইনের ক্ষেত্রে কী লিখছি, 0 1 2 3 4 ÷ 4, অর্থাৎ সাইনের ক্ষেত্রে তোমরা বিভিন্ন কল্পনা করবে যে 0 1 2 3 4, ঠিক আছে, আর এই সবগুলোকে 4 দ্বারা ভাগ। এখন সবগুলোকে বলতে সম্পূর্ণটাকে 4 দ্বারা না, আলাদা 0 কে 4 দ্বারা, 1 কে 4 দ্বারা, 2 কে 4 দ্বারা, 3 কে 4 দ্বারা, 4 কে 4 দ্বারা এভাবে ভাগ করবো। ভাগ করে তারপর একটা কৌশল আমরা অবলম্বন করবো, সেই কৌশল অবলম্বন করে আমরা মান পেয়ে যাবো। এখন এখানে আমি দেখো লিখেছি যে 0, প্রথমে 0 কে আমরা 0 ডিগ্রি কল্পনা করবো, 1 কে 30 ডিগ্রি, 2 কে 45 ডিগ্রি, 3 কে 60 ডিগ্রি, 4 কে 90 ডিগ্রি। ঠিক একইভাবে পরেরগুলো দেখো, সাইনের পরে আমি লিখেছি কস, কসকে শুধু এটার উল্টা, সাইন ছিল কি 0 1 2 3 4, আর কসের ক্ষেত্রে হচ্ছে 4 3 2 1 0, সিস্টেম একই। এখানে 4 কে ধরবো 0 ডিগ্রি, 3 কে ধরবো 30 ডিগ্রি, আর 2 কে ধরবো 45 ডিগ্রি, 1 কে ধরবো 60 ডিগ্রি, 0 কে ধরবো 90 ডিগ্রি। এখানেও 4 দ্বারা প্রত্যেকটাকে আলাদা আলাদা ভাগ করবো, ভাগ করে ভাগফলকে একটা কৌশল অবলম্বন করবো, তাহলে আমরা মান পেয়ে যাবো। তারপরে আছে দেখো টেন, টেনের ক্ষেত্রে আমরা কী করবো, 0 1 3 9, অসংজ্ঞায়িত, কারণ এই যে এটা হচ্ছে 90 ডিগ্রি, অসংজ্ঞায়িত হচ্ছে 90 ডিগ্রি, 90 ডিগ্রি লাস্টে যেটা সেটা হচ্ছে 90 ডিগ্রি। আমরা জানি কি, টেনের 90 ডিগ্রি মান হচ্ছে অসংজ্ঞায়িত, এটার মান নেই, ঠিক আছে, মান হয় না। তো এখানেও 0 কে ধরবো 0 ডিগ্রি, 1 কে ধরবো 30 ডিগ্রি, 3 কে ধরবো 45 ডিগ্রি, 9 কে ধরবো 60 ডিগ্রি, আর অসংজ্ঞায়িত হচ্ছে 90 ডিগ্রি, আর এটাকে ভাগ করতে হবে 3 দ্বারা। এই তিনটা জিনিস তোমরা জাস্ট একটু মনে রাখবা, তাহলে দেখবো যে যে কোনো কোনো মান তোমরা অনায়াসে বের করতে পারবো, ঠিক আছে। তো এখন তাহলে শুরু করা যাক। দেখো প্রথমে আমরা সাইন করবো, সাইনের ক্ষেত্রে তাহলে প্রথম আমাদের কি, সাইন 0 ডিগ্রি সমান, আমি বলেছিলাম যে দেখো এখানে সাইন 0 ডিগ্রি, 0 ডিগ্রি ধরেছি কি, 0, এই 0 কে ধরেছি 0 ডিগ্রি, তাহলে ভাগ করতে হবে 0 কে কত দ্বারা, 4 দ্বারা, 0 ÷ 4। এখন দেখো 0 কে যে কোনো কিছু দ্বারা ভাগ করলে কত হয়, 0 হয়, ঠিক আছে। এখন এইটাকে আমি আর যত যাই করি না কেন, আমাদের নিয়ম হচ্ছে এই ভাগফল, অর্থাৎ এখানে 4 দ্বারা ভাগ করে ভাগফলকে রুট করতে হবে। এখন 0 কে যদি রুট করি তাহলে কী হয়, 0। তোমরা বইতে দেখবে যে সাইন 0 ডিগ্রি মান হচ্ছে কত, 0, একদম। শুধু আমার যদি একটু মনে থাকে তাহলে দেখো অনায়াসে আমি কিন্তু মান পেয়ে গেলাম। তারপরে যেটা আছে সাইন 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি আমি ধরেছি কত, দেখো 30 ডিগ্রি ধরেছি কত, 1। এখন এখানে লিখবো 1 ÷ 4, অর্থাৎ ওই যে 1 কে 4 দ্বারা ভাগ করবো। এখন 1 কে 4 দ্বারা ভাগ করার পর যে ভাগফলটা আসলে কি, এটা দশমিক আসে, কিন্তু আমরা দশমিক নিব না, এই ভাগফল মনে করো এইটাই, এইটাই আমরা লিখলাম ভাগফল, ঠিক আছে। এখন এইটাকে রুট করবো, দেখো তো 1/4 কে যদি আমি রুট করি কী রেজাল্ট আসে, যে রেজাল্ট আসবে সেটাই হবে আমার সাইন 30 ডিগ্রির মান। এখন এখানে 1/4 কে যদি রুট করি তাহলে 1 এর উপরে রুট দিলে 1, আর 4 এর উপরে যদি আমি রুট দিই √4, তোমরা 4 কে রুট করবা দেখবা এটা আসবে হাফ, অর্থাৎ তাহলে আমার সাইন 30 ডিগ্রির মান কত আসলো, সাইন 30 ডিগ্রির মান আসলো হাফ, এটা হচ্ছে আমার সাইন 30 ডিগ্রির মান। এরপর আমরা দেবো সাইন 45 ডিগ্রি, স্টেপ বাই স্টেপ। দেখো সাইন 45 ডিগ্রি ধরেছি আমরা কত, 2, হ্যাঁ। এখন তাহলে কী করতে হবে, 2 কে 4 দ্বারা ভাগ, এটা ভাগ করলে দেখো কী আসে, এই যে হাফ হয়, কারণ এটা যদি তোমরা কাটাকাটি করো 1 2,
অর্থাৎ হাফ। এখন এই হাফটাকে রুট করো, হাফটাকে রুট করলে কি দাঁড়াচ্ছে, 1 এর উপরে যদি রুট দেই 1, আর 2 এর উপরে রুট দিলে রুট 2। মেবি দেখবা যে এইটাই হচ্ছে আমার কি sin 45 ডিগ্রি মান, ঠিক আছে, sin 45 ডিগ্রি মান হচ্ছে 1 / √2। তারপর হচ্ছে আমার কি sin 60 ডিগ্রি, sin 60 ডিগ্রি এখানে কত ধরেছি 3, তাহলে কি করতে হবে 3 কে 4 দ্বারা ভাগ, দেখো 3 কে 4 দ্বারা ভাগ করলে কি ওই দশমিক আসে, আমরা এই দিয়ে ভাগ করে রাখলাম। এখন এটাকে আমরা কি করব √2, 3/4। এখন 3/4 কে যদি রুট করি দেখো 3 এর উপরে রুট থাকে অর্থাৎ √3, আর এটা আমরা যেখানে দেখেছি 4 কে রুট করলে কি কত হয় 2, তো √3/2 দেখবে sin 60 ডিগ্রি মান হচ্ছে কত √3/2। এরপর লাস্ট sin 90 ডিগ্রি, sin 90 ডিগ্রি আমরা কত ধরেছি এখানে 4, অর্থাৎ 4/4=1। এখানে দেখো ভাগফল হলো 1, এই 1 কে যদি আমি রুট করি তাহলে কি হয় 1, sin 90 ডিগ্রি মান হচ্ছে 1। দেখো মাত্র অল্প সময়ের মধ্যে আমি sin 0 ডিগ্রি, sin 30 ডিগ্রি, sin 45 ডিগ্রি, sin 60 ডিগ্রি, sin 90 ডিগ্রি মান আমরা পেয়ে গেলাম। জাস্ট এইটুকু তথ্য যদি আমি মনে রাখি 0, 1, 2, 3, 4 আর 4 দ্বারা ভাগ, এবং ওইটাকে রুট করলে রুটের যে রেজাল্ট আসবে সেটি হবে কি আমার এই প্রত্যেকটা আলাদা আলাদা মান, ঠিক আছে। এভাবে আমরা সাইনের যে কোনো কোণের মান বের করতে পারি। এবার আমরা দেখবো সাইন সরি কস, এবার আমরা দেখবো কসের মান কিভাবে আমরা বের করতে পারি। দেখো এখানে আমি কি করেছি, এবার আমরা যেটা দেখবো কস, দেখো কসের ক্ষেত্রে এই সাইনের উল্টা, দেখো সাইন আমি 0, 1, 2, 3, 4 কে 4 দ্বারা ভাগ করেছিলাম, এবার আমরা করবো কি এই উল্টা দিক থেকে 4, 3, 2, 1, 0, অর্থাৎ 4 কে 4 দ্বারা, 3 কে 4 দ্বারা, 2 কে 4 দ্বারা, 1 কে 4 দ্বারা, 0 কে 4 দ্বারা ভাগ করে পরে রুট করবো, তাহলে আমার কসের যতগুলো মান আছে সব বেড়ে যাবে। এখানে আমি 4 কে ধরছি 0 ডিগ্রি, 3 কে ধরছি 30 ডিগ্রি, 2 কে ধরছি 45 ডিগ্রি, আর 1 কে ধরছি 60 ডিগ্রি, আর 0 কে ধরছি 90 ডিগ্রি। তো এবার যদি আমি কসের মানগুলো বের করতে যাই, দেখো প্রথমে কস 0 ডিগ্রি, তো কস 0 ডিগ্রি এখানে আমার কত ধরছি 4 হচ্ছে 0 ডিগ্রি, তাহলে 4/4=1। তাহলে এটাকে যদি আমি রুট করি কত হয় 1, এটাই হচ্ছে আমার কস 0 ডিগ্রি মান, আমরা দেখবেন যে কস 0 ডিগ্রি মান কত 1। তারপরে কস 30 ডিগ্রি, কস 30 ডিগ্রি আমাদের হচ্ছে কত 3, তাহলে এখানে 3/4=1, এটাই হচ্ছে আমার ভাগফল। এখন এটাকে আমি রুট করব 3/4, এখন দেখো এটা রুট কি রেজাল্ট আছে √3/2, কারণ ওই জায়গায় আমরা 4 কে যদি রুট করি তাহলে কি হয় 2 হয় √3/2, অর্থাৎ cos 30 ডিগ্রি মান হচ্ছে কত √3/2। এরপর হচ্ছে cos 45 ডিগ্রি, cos 45 ডিগ্রি দেখো এখানে কত হচ্ছে 2, অর্থাৎ 2 কে যদি আমি 4 দ্বারা ভাগ করি এটা কাটাকাটি করলে কি হয় হাফ, হাফ আসে। এখন এইটাকে যদি আমি রুট করি তাহলে কি কি আসে 1/√2, এটা হচ্ছে আমার cos 45 ডিগ্রি মান 1/√2। এরপরে হচ্ছে দেখো 60 ডিগ্রি, অর্থাৎ cos 60 ডিগ্রি সমান আমি cos 60 ডিগ্রি ধরেছি কত 1, অর্থাৎ 1/4=, এটাকে যদি আমি রুট করি 1/4 তাহলে কি আসে আমাদের 1/4 কে যদি রুট করি 2, অর্থাৎ হাফ, cos 60 ডিগ্রি মান হচ্ছে কত হাফ। এরপরে cos 90 ডিগ্রি, cos 90 ডিগ্রি এখানে আমি কত ধরেছি 0, অর্থাৎ 0/4 আকল হয় 0, এটাকে রুট করলে 0, অর্থাৎ cos 90 ডিগ্রি মান হচ্ছে কত 0। একটা মজার বিষয় রয়েছে সাইন এবং cos এর মধ্যে, দেখবা যে সাইনের যে মানগুলো আমার প্রথমে বেরোছিল, দেখো সাইনের মান প্রথম বেরোছিল 0, তারপর বেরোছিল হাফ, তারপর বেরোছিল 1/√2, তারপর বেরোছিল 3/2, তারপরে বেরোছিল 1, সাইনের মানটাকে উল্টা দিক থেকে আসলে cos এর মান হয়ে যায়, ঠিক আছে। এটা হচ্ছে একটা মজার বিষয়। তো এইভাবে আমরা cos 0 ডিগ্রি, cos 30 ডিগ্রি, cos 45 ডিগ্রি, cos 60 ডিগ্রি, cos 90 ডিগ্রির মান আমরা এভাবে বের করতে পারবো। তো এরপরে আমরা যেটা যাব tan, tan এর মানটা আমরা কিভাবে বের করতে পারবো, দেখো এখানে tan এর ক্ষেত্রে একটু ভিন্ন sin এর, sin cos এর থেকে tan এর ক্ষেত্রে একটু ভিন্ন, tan এর ক্ষেত্রে আমাকে 0, 1, 3, 9 আর লাস্টেরটা হচ্ছে কি অসংজ্ঞায়িত, কারণ শেষেরটা হচ্ছে 90 ডিগ্রি, 90 ডিগ্রি মান আসলে tan 90 ডিগ্রি মান হচ্ছে অসংজ্ঞায়িত। এখন দেখো এখানে 0 কে 0 ডিগ্রি, 1 কে 30 ডিগ্রি, 3 কে 45 ডিগ্রি, 9 কে 60 ডিগ্রি, আর অসংজ্ঞায়িত হচ্ছে 90 ডিগ্রি, এখানে ভাগ করতে হবে কত দ্বারা
3 দ্বারা আগে করেছিলাম হচ্ছে 4 দ্বারা এখন করতে হবে 3 দ্বারা তো ধরো tan এর টাইপ করি tan 0 ডিগ্রি সমান এখানে কত ধরেছি tan 0 ডিগ্রি 0 কে 0 ডিগ্রি ধরেছি তাহলে 0/3 ওই একই 0 0 কে 0 ধরে কত হয় 0 অর্থাৎ tan 0 ডিগ্রি মান হচ্ছে কত 0 তারপরে tan 30 ডিগ্রি সমান এখানে tan 30 ডিগ্রি হচ্ছে 1 60 ডিগ্রি দেখো tan 60 ডিগ্রি আমি কত ধরেছি এখানে 9 অর্থাৎ 9 কে কি করব 3 দ্বারা ভাগ 9 কে 3 দ্বারা ভাগ করলে কত হয় 3 হয় অর্থাৎ এই 3 কে যদি আমি রুট করি তাহলে কি এই রুট 3 হচ্ছে আমার tan 60 ডিগ্রি হবে ঠিক আছে আর তারপরে হচ্ছে tan 90 ডিগ্রি এটা যে 1 দেবে না আমরা যদি tan 90 ডিগ্রি মান হচ্ছে অসংজ্ঞায়িত অসংজ্ঞায়িত অর্থাৎ tan 90 ডিগ্রি মান হচ্ছে অসংজ্ঞায়িত ঠিক আছে এইভাবে দেখো আমরা সাইন কস ট্যান তিনটার মান বের করলাম এখন তোমরা এটা ভালো করে জানো যে তিনটার মান যদি আমরা জানি এবং বের করতে পারি বাকি তিনটার মান অনায়াসে বের করা যায় অর্থাৎ কোনো ই ছাড়াই আমরা যে তিনটার মান বের করতে পারি শুধু তার বিপরীত করে দেব ঠিক আছে বিপরীত করে দিলে আমরা কি হবে এই বাকি তিনটার মান বের হবে তার জন্য আমাদেরকে যেটা মনে রাখতে হবে যে কি সাইনের বিপরীত হচ্ছে কি সাইনের বিপরীত হচ্ছে কোসেক সাইনের বিপরীত হচ্ছে কোসেক তারপরে cos এর বিপরীত হচ্ছে কি sec আর tan এর বিপরীত হচ্ছে কি cot অর্থাৎ দেখো sin cos tan আমি sin এর যে মানটা পাবো ওটাকে যদি উল্টে দিই তাহলে cos cos এর মান হয়ে যাবে cos এর যে মানগুলো পাবো ওগুলোকে যদি আমি উল্টে দিই তাহলে sec এর মান পাবো tan এর যে মানগুলো পাবো ওগুলোকে যদি আমি উল্টে দিই তাহলে কি পাবো cot এর মান পাবো আরেকটা বিষয় তোমাদের জেনে রাখা উচিত যে এখানে sin cos tan যেগুলোতে কি হচ্ছে আমরা জিরো বের হয়েছে হ্যাঁ যখন সাইন এর যে মানটা জিরো বেরেছে সাইন যখন জিরো ডিগ্রি মান কত বেরেছে জিরো তাহলে কিন্তু কোসেক জিরো ডিগ্রি মান কি হবে অসংজ্ঞায়িত হবে সাইন জিরো ডিগ্রি মান যদি জিরো হয় তাহলে কোসেক জিরো ডিগ্রি মান হবে কি অসংজ্ঞায়িত হবে জিরোর বিপরীতটা হচ্ছে কি অসংজ্ঞায়িত ঠিক আছে আর অসংজ্ঞায়িত বিপরীত হচ্ছে কি জিরো এটা তোমাদের মনে রাখতে হবে যেমন কোস এর মধ্যে লাস্টে 90 ডিগ্রি কোস 90 ডিগ্রি মান বেরেছে কত কোস 90 ডিগ্রি মান বেরেছে হচ্ছে জিরো তাহলে আমার কোস এর বিপরীত হচ্ছে কি সেক তাহলে sec এর 90 ডিগ্রি মান কি হবে অসংজ্ঞায়িত ঠিক আছে আর tan এর ক্ষেত্রে 0 বেরিয়েছে কোনটা tan 0 ডিগ্রি মান বেরিয়েছে 0 ওই যে একই ভাবে 0 ডিগ্রি মান বেরিয়েছে 0 tan আর এটা বেরিয়েছে 0 আর তাহলে cot 0 ডিগ্রি মান হবে কি অসংজ্ঞায়িত ঠিক আছে এই বিষয়টা তোমাদের মনে রাখতে হবে ঠিক আছে তো এবার আমরা এতে চলে যাব যে প্রমাণে চলে যাব আমরা আসলে কিভাবে 30 সেকেন্ডের মধ্যে আমরা কিভাবে যে কোন কোণের মান আমরা বের করতে পারি যদি আমার এই এইটুকু জাস্ট মনে থাকে হ্যাঁ এইটুকু মনে থাকলে আমি যে কোন ভাবে যে কোন কোণ সাপোজ মনে করো যে আমি বললাম যে cot 30 ডিগ্রির মান কত এটা বের করতে বললাম এখন আমার ওই সব মনে নাই যে আমাদের কাছে সব আছে সব মনে নাই সব মনে ওই জন্য বুঝতে নাই এখন আমি কিভাবে বের করতে হবে 30 সেকেন্ডের মধ্যে দেখো তাহলে আমাকে মনে করতে হবে cot এর বিপরীত কি tan অর্থাৎ tan 30 ডিগ্রির মান যেটা হবে সেটা বিপরীত হবে cot 30 ডিগ্রির মান তাহলে tan 30 ডিগ্রির মান এই যে এখানে দেখো tan এর ক্ষেত্রে আমি 30 ডিগ্রি তো 1 এটা 1/3 কারণ tan এর ক্ষেত্রে 3 দ্বারা ভাগ এখন এটাকে যদি রুট করি তাহলে কি হবে 1/√3 দেখো এটা বের করলো আমার tan 30 ডিগ্রির মান তার cot 30 ডিগ্রির মান হবে এটা বিপরীত তাহলে 1/√3 এর বিপরীত কি শুধু √3 অর্থাৎ cot 30 ডিগ্রির মান হচ্ছে কত শুধু √3 অল্প সময়ের মধ্যে বের করতে পারবে এরপরে যেটা দেখো আরেকটা জিনিস দেখি সাপোজ মনে করো যে আমার হলো cosec cosec 60 ডিগ্রি মান কত এখন দেখো cosec 60 ডিগ্রি মান আমাকে ওই সব মনে করতে হবে যে মানে ভাবতে হবে আমার এত ভাবার দরকার নাই cosec এর বিপরীত হচ্ছে কি sin হ্যাঁ sin 60 ডিগ্রি মান উল্টে দিলে আমার cosec এর মান বের হবে তাহলে sin এর ক্ষেত্রে দেখো 60 ডিগ্রি কত 3 এখন আমি যদি 3 কে 4 দ্বারা ভাগ করি তাহলে কি দ্বারা এটা এটাকে যদি আবার রুট করি তাহলে এটা দ্বারা হচ্ছে √3/2 অর্থাৎ sin 60 ডিগ্রি মান হচ্ছে √3/2 এটার বিপরীত অর্থাৎ উপরে 2 নিচে √3 অর্থাৎ 2/√3 হচ্ছে আমাদের cosec 60 ডিগ্রি মান তাহলে অল্প 30 সেকেন্ড টাইম হয়
15-20 সেকেন্ডের মধ্যে আমরা কি করতে পারবো, এভাবে আমরা ত্রিকোণমিতিক যে কোনো কোণের মান বের করতে পারবো। যদি আমাদের এই সিস্টেমটা শুধু জানা থাকে, তোমরা যদি এই সিস্টেমটা বুঝো তাহলে অবশ্যই ত্রিকোণমিতিক কোণের মান বের করা তোমাদের কাছে কোনো বিষয়ই মনে হবে। অতএব এই ক্লাসটি তোমাদের জন্য আমার একটু ভিন্ন টিউটোরিয়াল, তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। আর একটা কথা যে আমাদের প্রতিভা স্কুলের একটি ইউটিউব চ্যানেল রয়েছে এবং আমার স্কুল নামের একটি ইউটিউব চ্যানেল রয়েছে, সেই ইউটিউব চ্যানেল দুটো তোমরা সাবস্ক্রাইব করবে, তাহলে এখানে তোমরা যারা শিক্ষার্থী রয়েছে অবশ্যই তোমরা ভালো কিছু ইনফরমেশন পাবে, শিক্ষামূলক কিছু ইনফরমেশন পাবে। আর সবচেয়ে সর্বশেষ যেটা, যে তোমরা ফেসবুকে দেখবে যে আমার স্কুল লাইভ এরকম, মানে নর্মালি নাম হচ্ছে আমার স্কুল নামের একটা ফেসবুক পেজ রয়েছে, ওই পেজটাতে তোমরা লাইক দিবে, লাইক দিয়ে ওই পেজের মধ্যে যুক্ত থাকলে দেখবে তোমরা অনেক অনেক গুরুত্বপূর্ণ অনেক ইনফরমেশন পাবে, যারা চাকরির পড়াশোনা করে চাকরির বিভিন্ন তথ্য, তারপরে যারা 6, 7, 8, 9, 10 করে তাদের যে তথ্য এগুলো। আর এটা তো 9, 10 জন্য একটা কৌশল আমি শিখিয়ে দিলাম, তোমরা আশা করছি আজীবন মনে থাকবে তোমরা যদি এটা ভালোভাবে একটু দেখো। তো এই ছিল আজকের আমার ভিডিও, তো আশা করি তোমরা ভিডিওটি দেখে একটু হলেও তোমাদের উপকার হবে। তো সর্বোপরি হচ্ছে যে তোমরা আমার স্কুলের সাথে থাকবে, অর্থাৎ আমার স্কুল ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবে, আমার স্কুল ফেসবুক পেজ লাইক দিয়ে সাথে থাকবে, এবং আমার ব্যক্তিগত একটি ইউটিউব চ্যানেল রয়েছে প্রতিভা স্কুলের নামে, প্রতিভা স্কুলের ইউটিউব চ্যানেল, সেই চ্যানেলের সাথে তোমরা অবশ্যই যুক্ত থাকবে। বিশেষ করে প্রতিভা স্কুলের শিক্ষার্থী যারা রয়েছে তোমরা অবশ্যই এখানে যুক্ত থাকবে, তাহলে তোমরা আমাদের স্কুলের যে আপডেট নিউজ প্লাস আপডেট যে ক্লাসগুলো হয় বা স্কুলের যে সম্পর্কিত কিছু তথ্য তোমরা সেখানে পাবে। তো এবং প্রতিভা স্কুলের একটি পেজ রয়েছে, সেই পেজের সাথে তোমরা অবশ্যই যুক্ত থাকবে, তাহলে প্রতিভা স্কুলের সব তথ্য তোমরা সেখান থেকে পেতে পারবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।